হাই বন্ধুরা শ্রীমা ফ্যাশন থেকে আমি আপনাদের শ্রাবণী আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন কাপড়ের জন্য আমরা কত নম্বর সুচ ব্যবহার করি অনেকেই আছে যারা এক নম্বরের সুচ দিয়ে মানে যে কোনো একটা নম্বরের সুজ ব্যবহার করেই সব রকম কাপড় সেলাই করে দেয় যেমন নেটের কাপড় ভেলভেটের কাপড় জর্জেটের বা মোটা কোনো পর্দার কাপড় হোক সব কিছু সেলাই করার জন্য এক রকমেরই নাম্বারের সুচ ব্যবহার করে যার ফলে কিন্তু কি হয় দেখা যায় তাদের সেলাইটা খুব ভালো ফিনিশিং সাথে হয় না কখনো কখনো ফলস পরে সেলাইতে বা সুজ ভেঙে যায় কিন্তু এক 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 রকম কাপড়ের জন্য কিন্তু রকমের আমাদের ব্যবহার করতে হয় চলুন প্রত্যেকটা কোন কোন কাপড়ের জন্য আপনারা ব্যবহার করবেন আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার প্রথমে দেখুন এই যে একুশ নম্বরের সুচ এই সুজটা কিন্তু আমাদের লেডিস টেলারে লাগে না এই সুচটা ব্যবহার হয় সচরাচর পর্দা সেলাইয়ের জন্য বা জিন্সের প্যান্ট যখন দুই তিন পল্লা করে সেলাই হয় মানে জিন্সের প্যান্টটা যখন দু তিন ভাজ করে সেলাই হয় মানে মোটা কোনো কাপড়ের জন্য কিন্তু এই সুচটা ব্যবহার করা হয় এই সুচটা কিন্তু আমাদের লেডিস টেলারে কোনো ব্যবহার হয় না আর তার আগে বলে দিই এই যত কটা সুচ আছে প্রত্যেকটা সুইচের সুচের কিন্তু হাইট একই থাকে মানে লম্বাটা একই থাকে মোটাটা একটু কম বেশি হয় মানে এটা একটু বেশি মোটা তার থেকে এইটা সামান্য একটু সরু আছে তার থেকে এইটা সরু তার থেকেও এইটা সরু এবং এর থেকেও কিন্তু এইটা সরু এর কিন্তু লম্বায় কোনো ফারাক হয় না সবকটা সূচি কিন্তু আপনারা আপনাদের নর্মাল যে ঘরে মেশিন আছে সেই মেশিনে লাগানো যায় বোঝা গেল এবার দেখুন আঠেরো নম্বর সুচ এই আঠেরো নম্বরের সুচটা দিয়ে আমরা একটু মোটা ধরনের কাপড় সেলাই করি যদি কোনো বিছনার চাদর ঠাদর কেউ সেলাই করতে দেয় তখন আমাদের এই আঠেরো নম্বরের সুচটা ব্যবহার হয় এছাড়া এটার ব্যবহার আর হয় না আর জিন্সের প্যান্টও যদি এক পল্টার জিন্সের প্যান্ট হয় সেটা দিয়েও আমরা এই আঠেরো নম্বরের সুচ ব্যবহার করতে পারি এবার হচ্ছে ষোলো নম্বর সুজ আমাদের লেডিস টেলারে থেকে বেশি ব্যবহার করা হয় কিন্তু এই ষোলো নম্বর সুজ এই সুজ দিয়েই কিন্তু আমরা কামিজ সায়া ব্লাউজ সব কিছু সেলাই করি সাধারণত রেয়ন কাপড় সুতির কাপড় এই সব কাপড় বা পপলিন কাপড় এইসব কাপড়গুলো কিন্তু এই ষোলো নম্বর সুজ দিয়েই সেলাই হয় আমরা লেডিস টেলারে যত রকমের সেলাই করি মোটামুটি তার আশি শতাংশ কিন্তু সেলাই আমরা এই ষোলো নম্বরের সুজ দিয়ে করি এবার হচ্ছে চোদ্দ নম্বরের সুচ চোদ্দ নম্বরের সুচ দিয়েও আমরা ষোলো নম্বরের সব সেলাই করতে পারি সেগুলো চোদ্দ নম্বরের সুচ দিয়েও করতে পারি চোদ্দ আর ষোলোর মধ্যে তেমন কোনো ফারাক কিন্তু হয় না এবার হচ্ছে আসুক এগারো নম্বরের সুচ এগারো নম্বরের সুচ দিয়ে আমরা কোন কোন কাপড়গুলো সেলাই করবো সব কাপড়গুলো টানলে বড় হয় ঠিক আছে যেরকম গেঞ্জির কাপড় ভেলভেটের কাপড় আর সিল্কের কাপড় ব্রাশু জর্জেট নেট এই সব যে কাপড়গুলো হয় সেই সব কাপড়গুলো দিয়ে যখন আমরা সেলাই করব কিছু বানাবো তখন আমরা কিন্তু এগারো নম্বরের সুজ ব্যবহার করি ঠিক আছে বোঝা গেল প্রত্যেকটা সূচ কোন কোন কাপড়ে ব্যবহার হয় এবার দেখুন আপনারা যখনই সেলাই করবেন বা কাপড়ের সূচটা চেঞ্জ করবেন সেলাই করার জন্য শুধু কিন্তু সুচ চেঞ্জ করলেই কিন্তু আপনাদের সেলাইটা ফিনিশিং এর সাথে আসে না অনেক সময় দেখা যায় এগারো নম্বরের সুজ দিয়ে আমরা নেট সেলাই করলেও নেটের নিচে কিন্তু কাপড়টা ফাঁসে বা অনেক সময় আটকে যায় ছিঁড়েও যায় এর জন্য কিন্তু মেশিনেও আমাদের একটা সেটিংস চেঞ্জ করতে হয় চলুন আমি মেশিনে দেখিয়ে দিচ্ছি কি কোন সেটিংসটা আপনাদের চেঞ্জ করতে হবে দেখুন যখন আপনারা এগারো নম্বর সুচ এখানে ব্যবহার করবেন আর পাতলা কাপড় দেবেন বা নেটের কাপড় দেবেন তখন কিন্তু এই যে ওপরের চাপটা রয়েছে এটা এখন আমার নর্মাল আছে মানে ষোলো নম্বর সূচের মতন করে আছে যখনই পাতলা কাপড় সেলাই করবেন তখন এটাকে এরম ঘুরিয়ে সামান্য একটু ঢিলা দিয়ে দিতে হবে যাতে কাপড়টা এখান থেকে স্মুথলি বেরিয়ে যেতে পারে ঠিক আছে বোঝা গেল পাতলা কাপড় দিলে এটাকে আপনাদের ঢিলা করে দিতে হবে আর যখন মোটা কোনো কিছু সেলাই করবেন ধরেন জিন্সের কাপড় বা পর্দা বা বিছনার চাদর তখন কিন্তু এটাকে এইভাবে টাইট দিয়ে দিতে হবে যাতে তালেও কাপড়টা সুন্দর মতন বেরিয়ে যায় আর সেলাইটা খুব সুন্দরভাবে পরে পাতলা কাপড় দিলে এটাকে আপনাদের ঢিলা করতে হবে আর মোটা কাপড় দিলে কিন্তু এটাকে আপনাদের টাইট করতে হবে সুদ চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এইটাও মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের সেলাইটা একদম পারফেক্ট হবে আর ফিনিশ সিং এর সাথে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কত নম্বরের সুজ কোন কাপড়ে ব্যবহার করি আর আজ তবে এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ